আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ধরতে আমিও ভালো আছি আমাকে এই অবস্থায় দিকে পাগল ভাবার কোনো কারণ নেই কারণটা হচ্ছে আমি অনেক দিন যাবৎ চুল দাড়ি কোনো কিছুই কাটতেছি না তো বাড়ি থেকেও বকা করতেছি চুল দাড়ি কাটার জন্য তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই কেটে ফেলবো তো অলরেডি হয়তোবা আমার থামলিন দেখে বুঝেই গেছেন আমি আজকে কোন টপিক নিয়ে কথা বলতেছি হ্যাঁ আজকে এখন বাংলাদেশে বর্তমান ট্রেন্ডিংয়ে আছে নারী আসলে কিসে আটকায় নারী কথা যদি বলতে হয় তাহলে আরও বেশ কিছু বছর আগের কথা বলতে হবে দেখেন আমাদের যেই মা চাচি নানি দাদি ওনারা আসলে এত টাকা পয়সা মোহমায়া এইসবের কোনো দিকে ওনাদের খেয়াল ছিল না ওনারা মানে চাইতো ভালো একজন স্বামী যাকে যিনি সারা জীবন ওনাকে আগলে রাখবে হ্যাঁ ভালো একটা সংসার পাবে এরকম একজন মানুষকে ওনারা চাইতো ওনারা এত টাকা পয়সা দন দৌলত কে কী করলো ওই সবের কোনো খেয়াল রাখতো না এই যে বলা হয়েছে জাস্টিন টুডোর ক্ষমতা তাসানের সুন্দর ভয়েস হৃতিক রোশনের স্মার্টনেস আসলে এইগুলা প্রকৃত অর্থে মানে যে মন মানসিকতার দিক দিয়ে একজন নারী মানে খুবই ভালো ওই সব ওনাদের কাছে ম্যাটার করে না টাকা পয়সা মোহমায়া এইসব ওদের কাছে কোনো কিছু ম্যাটার করে না যদি আপনাদের নিজেদের মা দাদি খালা বা বোন ওদের কথা চিন্তা করেন বা ওদের কথা ভাবেন তাহলে আসলেই বুঝতে পারবেন যারা প্রকৃততে মনের দিক দিয়ে মানে ভালো মনের অধিকারী যেসব নারীগুলো তাদের এইসব আসলে আসলে ম্যাটার করে না আমরা শুধু শুধুই মানে নারীদেরকে নিয়ে করতেছি তবে একজন নারী চোখে পড়লে এই বিষয়গুলো খুবই খারাপ লাগে তো আমি এটাই বলতে চাই যারা প্রকৃতত্ত্বের মনের দিক দিয়ে ভালো একজন মানুষ ভালো একজন নারী তারা আসলে এই দিকে কোনো মানে মোহমায়ার চিন্তা করে না টাকা পয়সা লোভ লালসা এইসব ওনাদের ধারে কাছে কোনো মানে প্রভাব ফেলতে পারে না আর কি হ্যাঁ একটা জিনিস সত্যি যদি আমরা এখনকার জেনারেশনের কথা চিন্তা করি তাহলে এখনকার জেনারেশনের মেয়েগুলোকে দেখবো তারা আসলে প্রায় মেয়েগুলাই হচ্ছে আপনার একটু মডার্নাইজেশন হ্যাঁ মডার্ন যেহেতু দিন দিন দেশ এগুচ্ছে পৃথিবী এগোচ্ছে সেই সাথে মানুষরাও তাল মিলিয়ে পৃথিবীর সাথেই এগোচ্ছে তো সেই দিক থেকে মেয়েরাও মানে একটু বেশি আর কি যেই ছেলেদের কাছে টাকা পয়সা বা দৌলত বেশি হয়তো তাদের মুহূর্তেই আটকায় কিন্তু হ্যাঁ প্রকৃত অর্থে দিন শেষে যে মেয়েগুলা মনের দিক থেকে ভালো মনের দিক থেকে ভালো নারী তারাই আসলে মানে একজন সুন্দর এবং একজন প্রকৃত নারী তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আমার আশা করি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর শেয়ার অ্যান্ড লাইক কমেন্ট করে সবার মাঝে ছড়িয়ে দিন